আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি অর্থনীতির পাশাপাশি তাদের সামনে আছে কূটনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ অন্যতম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে এ বিষয়টি অনেকের মতে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা নয়াদিল্লির সম্পর্কের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে তবে এ নিয়ে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস ডয়চে ভেলে জানিয়েছে শেখ হাসিনা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে ড মাহমুদ ইউনুস বলেছেন নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই জার্মান এই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন নিজেদের প্রয়োজনেই ভারতের সঙ্গে বাংলাদেশের সর্বোত্তম থাকতে হবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে এদিকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে তবে সাবেক কূটনৈতিক এবং শিক্ষাবিদরা ডয়েচে ফেলেকে বলেছেন ঢাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করতে পারে নয়াদিল্লি ডয়চেভেলের সঙ্গে আলাপকালে পানি বন্টন এবং আন্তঃসীমান্ত চলাচলের মতো অন্যান্য দ্বিপাক্ষিক সমস্যার দিকেও ইঙ্গিত করেছেন ডক্টর ইউনুস এসব সমস্যার সমাধানের জন্য তার প্রশাসন নয়াদিল্লির সঙ্গে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং সমস্যা সমাধানে আন্তর্জাতিক উপায় রয়েছে আমরা সেই পথ অনুসরণ করব এবং শান্তিপূর্ণভাবে এর সমাধান করব।